সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। নমস্কার, দেখছেন শাইন টিভি, আপনাদের সঙ্গে আমি দেবাশীষ, শুরু করছি শাইন নিউজ। গত 29 জুন কলকাতা রেল স্টেশন থেকে মোট 5 জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া যায় 197 কেজি মাদক। এই 5 পাচারকারী মুর্শিদাবাদের নওদায় একটি ছাই তৈরির কারখানার আড়ালে মাদকের ব্যবসা করত বলে অভিযোগ। ওই ঘটনার জড়িত সন্দেহে বহরমপুরের কাদাই এলাকায় 2 ব্যক্তির ফ্ল্যাট সিল করল সিআইডি। অভিযুক্তদের নাম তুষার আগরওয়াল ও এস শর্মা। একটা বড় বাচ্চা, একটা ছোট রিসেন্ট হয়েছে। হ্যাঁ, এই 4 জন মিলে থাকতো। হ্যাঁ, আসা যাওয়া করতো, বাঙালি না কিন্তু। হ্যাঁ, এবার এই রাত্রেবেলাতে আমি রাত্রে বাইরে ঢুকছি, তার ঘন্টাখানেক পরেই মোটামুটি গার্ডকে বলে ওর মালপত্র নিয়ে বেরিয়ে গেছে। তারপর থেকে এত পাত্তা নেই। তারপর তো গার্ড এসছে, এবং পাড়া আছে, পুলিশ পাড়া আছে, পুলিশ পাড়া আছে। এটা কার ফ্ল্যাট? ফ্ল্যাটটা হচ্ছে নিশিত নিষিদ্ধ আর কি, সামনে দোকান আছে। হ্যাঁ, ভাড়া দিয়েছে 7-8 মাস তো হবে। এরা কি বারে বারে যাতায়াত? হ্যাঁ হ্যাঁ, যাতায়াত করতো। চায়নার কি বিভিন্ন লোকজন আসতো? সেরকম লোকজন আসতো, আমি গাড়িতে করে এসে পৌঁছে দিয়ে যেত, নিয়ে যেত মালপত্র, কিছু যাতায়াত করতো। আপনাদের সঙ্গে কি মেলামেশা করতো? মেলামেশা কথা বলতো না, যাতায়াত যাওয়ার সময় জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছে, স্কুল সিলেক্ট করতোই, তাছাড়া কোনো ব্যাপার নাই। স্কুলে যেত ওরা? হ্যাঁ, বাচ্চাকে ডন বক্সেতে মনে পড়তো। ওদের আচার ব্যবহারে কি মনে হয়েছিল? না না না, দেখে দেখে মনে হতো না। পরিমাণ কথা এমনিতে হয়তো ওরা যে ভাষা বলতো না, আমরা বুঝতে পারতাম না ওদের ভাষাটা কি ধরনের। ওরা কি হিন্দি কিসে, মানে উর্দু ভাষার মতন কথা বলতো। মা ছেলে, মায়ের বয়স কত? মায়ের বয়স এই আমাদের মতনই হবে, 60 বছর। ছেলে গোটা এই 35-36 বছর মতন বয়স। কোনদিন বলা, কতদিন ধরে আছে ওরা? 1 বছর। 1 বছর। রাত্রিবেলাতে কি আরো অন্য লোকরা আসতো? রাত্রিবেলায় না, অন্য লোক কাউকে আমরা দেখিনি। চাইনার লোকজন? না না না, দেখিনি, দেখিনি। ছেলেটা কি বিবাহিত ছিল? না, ছেলেটা বিবাহিত না। কি নাম ছিল? খুব কম থাকতোই না এখানে বেশি, মানে মাটা থাকতো, ছেলে কিন্তু খুব কম থাকতো। তাও জানা? না না, যা বলতোই না, না কোথায় সাগর দিঘিতে না কোথায় চাকরি করি তাই বলেছিল একদিনকে। ও